नमस्कार बंधुरा, आपनादे प्रिय यूट्यूब चैनल माई पास टाइम हबीजे आपनादे स्वागत। तो बंधुरा, गाछटी देखुन कत झाकड़ा होयेछे देखुन। तो गाछटीर नाम हलो केतकी। एटा आमी नार्सारिते जिज्ञेस करेछिलाम जे ए गाछटीर नाम कि केतकी। ओरा बोलेछिलो एटा एकटा लम्बा लम्बा एरकम रजनीगंधार मतो फानेलेर टाइपेर हय, माने बाशिर मतो फुलगुलो देखते हय। तो आमि जानतम ना एटार नामटा कि। तो एटार नार्सारिते बोल्लो एर नाम होच्छे केतकी। तो एटा आमि नार्सारि थेके किन्तु आनिनि। एई गाछगुलो अनेक बड़ो हय, एई रकम बड़ो हय, खूब झाँकड़ा हय एबं प्राय अनेक उँचू हय, प्राय 3-4 फुट उँचू हय एबं प्रचुर सादा फुले भर्ती हये जाय। मोटामुटी अक्टोबर नवेम्बर एई रकम मासे प्रचुर गाछ भर्ती फुल हय। तो এটা আমার বাড়ির সামনেই এই গাছ অনেক হয়েছিল। এর ফুল থেকে পড়ে পড়ে প্রচুর গাছ হয়। বর্ষার সময়তে এর অনেক মানে চারা বের হয়। তো সেখান থেকেই আমি একটা চারা নিয়ে এসে এই রকমের কালো প্লাস্টিক ব্যাগে দেখুন রেখেছিলাম এবং মাঝে মধ্যে এই দেখুন এর ডালগুলোকে কেটে দিয়েছিলাম, ডগাগুলোকে কেটে দিয়েছিলাম। দেখুন সেই ডগা থেকে আরও দুটো করে নতুন নতুন ডগা বের হচ্ছে। তো এইগুলোকে ডগাগুলো কেটে কেটে গাছটাকে খুব সুন্দর ঝাঁকড়া করা যায়। তো গাছটা দীর্ঘদিন ধরে এই প্লাস্টিকের ব্যাগেই আছে, ব্যাগটা একটু বড় আছে। তো এটাকে আমি এরপর এই 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তো তার মাটিটা তো এটা এবারে প্রতিস্থাপন করব, এই ব্যাগে আর রাখা যাবে না একে। তো তার জন্য আমি যে মাটিটা প্রস্তুত করছি সেই মাটিটা আপনাদেরকে দেখাই। এটা দেখতে পাচ্ছেন নদীর ধারের বালি মাটি, এটা আমি নিয়েছি। আর সামান্য এই যে লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসায়নিক পটাস, এটা নিয়ে নিয়েছি সামান্য। এর সঙ্গে এটা ধানের তুষের ছাই, এটাও পটাশিয়ামের কাজ করবে, এটা হচ্ছে অর্গানিক জৈব। এটা হচ্ছে ধানের তুষ, এটা হচ্ছে মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ায়। এটা দেখুন কাউডাং কম্পোস্ট, আমি শুকনো গোবরকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে দেখুন নিম খোল, নিম খোলের তো কাজ জানেন, শিকড়ে ছত্রাক লাগতে দেয় না, কোনো পোকামাকড় আসতে দেয় না, পোকামাকড়কে দূরে রাখে। এটা সামান্য খুব সামান্য জৈব সার নিয়েছি, এটাতে অনেক খাদ্য অনুখাদ্য থাকে। আর এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করবে, এটা হচ্ছে হাড় গুঁড়ো। তো এই জিনিসগুলোকে দেখুন খুব সামান্য পরিমাণ, কম পরিমাণে নিয়েছি, খুব একটা বেশি পরিমাণে নিইনি। এরপর এইগুলোকে আমি সব খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে দেবো। এইভাবে ভালো করে মাখিয়ে দিয়ে মাটিটাকে প্রস্তুত করতে হবে। তারপর দরকার হলে তখন 1 মাস পর পর আমরা এটাতে সার প্রয়োগ করব। আর এই গাছ হচ্ছে খুব রোদ ভালোবাসে, প্রচণ্ড রোদে থাকলে এর কোনো অসুবিধাই হয় না আমি দেখেছি। কারণ আমার বাড়ির বাইরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো প্রচুর রোদ পায় এবং মাটিতে থাকলে এই গাছগুলো খুব সুন্দর হয়, খুব বড় হয়। তো মাটিটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আগে, মাটিটাকে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এক এক ধারে এক একটা জিনিস যেন না থাকে, সমানভাবে চারিদিকে যেন সমস্ত জিনিসগুলো ছড়িয়ে যায়। আর এই যে গোবরের ছোটো ছোটো বড়ো বড়ো যে ঢেলা আছে এগুলোকে ভেঙে ছোটো ছোটো করে নিতে হবে। সেইভাবে মাটিটাকে আমি মেখে নিলাম খুব সুন্দর করে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে টবটা, টবের ভিতরে দেখাই, এই যে টবের এটা হচ্ছে বটম হোল, এখানে একটা হোল ছিল আর দুপাশে দুটো হোল ছিল। দেখুন আমি এগুলো টবেরই ভাঙা টুকরো দিয়ে ঢেকে দিয়েছি। এইগুলোর এইটা দেখুন নিয়ম কি, এই যে উঁচু দিকটা, এটার উঁচু দিকটা দিয়ে এদিকে ঢাকা দিতে হবে, পাশেরগুলোকে এই উঁচু দিকটা দিয়ে ঢাকা দিতে হবে এবং এই নিচেরটাকে যেটা ঢেউ খেলানো দিক আছে সেই দিকটা দিয়ে ঢাকা দিতে হবে। এইটা হচ্ছে এই দিকটা দিয়ে ঢাকা দিতে হবে এইভাবে। তারপর দেখুন আমি অনেকগুলো স্টোন চিপস, ছোটো ছোটো স্টোন চিপস এখানে বিছিয়ে দিয়েছি। এর উপর এই স্টোন চিপসগুলোকে আমি এই বালি দিয়ে ঢাকা দিয়ে দেব, তার উপরে মাটি দেবো। তাহলে হবে কি যে মাটিটা গলে গলে বাইরে বেরিয়ে যাবে না এবং
টবের এই যে ছিদ্রগুলো আছে, দুটো যে সাইড হোল আছে আর বটম হোল আছে, এই ছিদ্রগুলোকে ওই মাটিতে অনেক সময় বন্ধ করে দেয়। এর ফলে জল বেরোতে চায় না, জল জমে যায় গাছের গোড়ায়, টবের তলায় এবং গাছের গোড়াতে জল জমে যায় এবং জল জমে গাছের গোড়াকে পচিয়ে দেয়। তাই এইভাবে এই বেডটা তৈরি করা খুব দরকার। এগুলো শুকনো বালি নিয়েছি আমি, তাই এই বালিটাকে আমি একটু ভিজিয়ে নেবো জল দিয়ে। এই বালিটাকে সামান্য হাতে করে জল নিয়ে এভাবে ভিজিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করে করতে হবে। এই যে দেখুন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে বালি ঢুকিয়ে দিতে হবে, ফাঁকা জায়গাগুলোতে। এই ফাঁকা জায়গাগুলো মাটি ঢুকে গেলে তখন জাম হয়ে যাবে এই জায়গাগুলোতে। এরপর আমি মাটিটা দেবো, তাহলে কি মাটিটা এই বালিতে রইবে। যে দেখুন, প্লাস্টিকের বস্তার যে কণাগুলো রয়েছে, যে ছেঁড়া ছেঁড়া সুতোগুলো রয়েছে, সুতো এরকম থাকলে ফেলে দিতে হবে, কারণ এগুলো গাছের শিকড়ের পক্ষে ক্ষতি। তো এইভাবে মাটিটা দেওয়ার সময় হালকা হালকা করে প্রেস করে করে দিতে হবে, তাহলে এয়ার পকেটগুলো সব বন্ধ হয়ে যাবে। আর এয়ার গ্যাপগুলো বা এয়ার পকেটগুলো বন্ধ হয়ে গেলে শিকড়ে ছত্রাক লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তো এইভাবে দেওয়ার পর আমি এই প্লাস্টিকের ব্যাগ থেকে এই গাছটাকে দেখুন বার করে নিচ্ছি। এটাকে ডান হাতে করে ধরে বাঁ হাতে করে এভাবে টেনে নিতে হবে। এভাবে টেনে নিলে পরেই দেখুন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এটা এভাবে আস্তে আস্তে বেরিয়ে গেল, দেখুন কত শিকড় হয়েছে। এরপরে কাজ করতে হবে কি, এই শিকড়টাকে হালকা এরকম করে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে পরে এই যে শিকড়গুলো যে ভেঙে যাচ্ছে, এর ফলে আরও নতুন শিকড় গজাতে সাহায্য করে। এইভাবে আস্তে আস্তে আমি কয়েকটা শিকড়কে ভেঙে দিলাম। মাটিটাকে তার আগে একটু ভিজে ভিজে রাখতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি টবের ঠিক মাঝ বরাবর জায়গায় এইভাবে বসিয়ে দেব। তারপর চারপাশে খুব সুন্দর করে মাটি দিয়ে দেব। এইভাবে মাটি দেওয়ার সময় মাটিগুলোকে হালকা করে প্রেস করে করে দিতে হবে। এভাবে হালকা করে প্রেস করে দিতে হবে বা টবটাকে এভাবে নড়িয়ে নড়িয়ে দিতে হবে। এই যে গাছটার শিকড়গুলো কয়েকটা ভাঙা গেল, তার জন্য গাছটাকে ডাইরেক্ট সানলাইটে, এখন প্রচণ্ড কড়া রৌদ্র আছে ভাদ্র মাসের, এই ভাদ্র মাসের কড়া রৌদ্রে এখন এটাকে রাখা চলবে না, কিছুদিন ছাওয়ায় রেখে তারপর একে সূর্যের আলোয় আনতে হবে। তো এরপর আমি এতে জল দিয়ে দেবো। তো এরপর আমি এটাতে হালকা করে এভাবে হাতে করে করে কিছুটা প্রথমে ভিজিয়ে দেবো। তারপর এইভাবে আস্তে আস্তে ঠিক মিডিলে গাছের ঠিক গোড়ার জায়গাটাতে এভাবে চারিদিকে সমানভাবে দিয়ে দিয়ে তারপরে টবটাকে ভর্তি করে দিতে হবে। এই যে দেখুন, টবের যে জায়গাটা, এই জায়গাটা এত জায়গা আমি ফাঁকা রেখেছি, মাটি দিইনি। এই জায়গাটা জল দেওয়ার জন্য এবং পরবর্তীকালে সার দেওয়ার জন্য আমি রেখেছি ফাঁকা। আর সামান্য হয়তো পরে মাটি এবং সার মিশিয়ে দেবো, তার জন্য ফাঁকা রেখেছি। এরপরে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এই যে টবের তলায় যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসবে। তাহলে বোঝা যাবে যে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন টবের তল দিয়ে খুব সুন্দর করে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছের পক্ষে ড্রেনেজ সিস্টেম থাকা খুবই ভালো দরকার। তো এইভাবে যদি গাছ প্রতিস্থাপন করা হয় এবং টবে লাগানো হয়, তাহলে খুব সুন্দর গাছ বাড়বে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে। এরপর এটাকে কিছুদিন ছাওয়ায় রেখে তারপর রৌদ্রে আমি আনব এবং এক মাস পর একে আমি সার প্রয়োগ করব।
তো তখন ভিডিওটি আমি আবার দেখাবো আপনাদের। তো এই প্রতিস্থাপনের পদ্ধতিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুরাও এই প্রতিস্থাপনের পদ্ধতিটি দেখে এভাবে গাছ লাগাতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।